সেটা হলো যে বাংলাদেশের ডিবির প্রধান ডিআইজি হারুন রশিদ সাহেবকে নাকি সিঙ্গাপুর এয়ারপোর্টে অ্যারেস্ট করা হয়েছে আমার সাথে তার কথা হয়েছে প্রায় ঘন্টা দুইক আগে লাইভ ভিডিওতে তার অফিসে এখন সে এখনও মিটিং করছে আমার জানা না হারুন সাহেব একজন মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার সন্তান এবং সে সারা জীবন মেধাবী ছাত্র ছিল ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এবং সে একজন সত্যিকারের দেশপ্রেমিক এবং শুধু চাকরির জন্য চাকরি করে না তিনি দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন দেশের উন্নয়ন চান বলেই তিনি আপ্রাণ চেষ্টা করেন আমি জানি এই লোকটি প্রতিদিন পনেরো থেকে ষোলো ঘন্টা কাজ করে আমি তাকে জীবনে কখনো দেখিনি বা তাকে দূর থেকে দেখেছি তার সাথে কথা হয় মাঝে মধ্যে এবং অত্যন্ত বিনয়ী অত্যন্ত ভদ্র এবং অন্যায়ের প্রতিবাদকারী এই লোকটিকে কন্টেম করার জন্যে তাকে যদি এখান থেকে বদনামি করে মিথ্যা প্রভাকাণ্ডা করে মান জনগণের কাছে তাকে অপ্রিয় করে তোলা যায়